একটা সময় ছিল মানুষজন জীবন কাটাতো অন্ধকারে, চারিদিকে মৃত্যুর হাহাকার। ভাবতে পারেন তখন নলেজে ছিল আপনার সবচেয়ে বড় অ্যাসেট, কিন্তু অ্যাসেটটি আমার আপনার মতো সাধারণ মানুষজনের জন্য ছিল না, এটা ছিল শুধুমাত্র তখনকার সময় রাজা বাচ্চাদের জন্য, তখনকার সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিদের জন্য, অনলি ফর দি এলিটস। এরপর যদি আমরা 16th century চলে যাই, তখন আমরা দেখতে পারি জ্ঞান বা নলেজের জন্য সবচেয়ে বড় যুদ্ধ বা রেভলিউশন, দ্য রেনেসাঁস। প্রিন্টিং প্রেসের আবিষ্কারের পরে নলেজ আর চার দেয়ালে বন্দী থাকে না, নলেজ সাধারণ মানুষের জন্য অ্যাক্সেসেবল হয়ে যায়। সেটি ছিল আমাদের এখনকার সিভিলাইজেশনের নির্মাণের ফার্স্ট স্টেপ। তখনই আমরা দেখতে পাই মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, শেক্সপিয়ারের মতো বড় বড় ব্যক্তিরা, যাদের কারণেই আমরা এখন এত বড় একটা কালচারাল অ্যান্ড ইকোনমিক্যাল চেঞ্জ দেখতে পেরেছি। এরপর যদি আমরা 1980 দিকে চলে যাই, তখন আমরা দেখতে পারি ইন্টারনেটের আবিষ্কার, আ নিউ রেভলিউশন, বিগিনিং অফ আ নিউ এরা, দ্য ডিজিটাল রেনেসাঁস। আপনার আমার চোখের সামনেই হিস্ট্রি আবার লেখা হচ্ছে, আর একটা রেভলিউশনারি চেঞ্জের মাঝে দিয়ে যাচ্ছি আমরা। সব সিস্টেম, প্রসেস, নিয়ম কানুন চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রিন্টিং প্রেস আবিষ্কার পরে যেমন চেঞ্জ এসেছিল, এখনকার ইন্টারনেট আবিষ্কার হওয়ার পরে চেঞ্জটা তার চেয়েও বড় ম্যাগনিচিউডের। এভরিডে নতুন কিছু আবিষ্কার হচ্ছে, নিউ কন্টেন্ট, নিউ আইডিয়াস, নিউ এআই, নিউ টেকনোলজি। এখনও আমরা পুরা ইন্টারনেট ওয়েভটাতে খুব আর্লি। আপনারা যদি যে কোনো ইন্ডাস্ট্রি সাকসেসফুল মানুষজনদেরকে দেখেন, ইলন মাস্ক থেকে শুরু করে ওয়ারেন বাফেট পর্যন্ত, বাংলাদেশের সালমানের ফ্রমার পর্যন্ত, যাকে যেখানেই দেখবেন সবারই তাদের রেসপেক্টিভ ইন্ডাস্ট্রিতে একটা ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ ছিল। ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ মানে হচ্ছে কেউ যখন তাদের কম্পিটিটর থেকে আগে কোনো কিছু শুরু করতে পারে। তো আপনাদেরকে আমি জিনিসগুলো কেন বলছি, দেখেন এখনও পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা ইন্টারনেট, ফেসবুক, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ফাইবার, ইউটিউব কিচ্ছু বুঝে না। যেহেতু এখনও পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা এগুলো কিছু বুঝে না, আর আপনি এমন মানুষজনদের মধ্যে একজন যে বুঝে, তার মানে আপনি এখনও অনেক আর্লি। ইন্টারনেট আবিষ্কার হয়েছে 40 বছর আগে, গুগল আবিষ্কার হয়েছে 25 বছর আগে, ফেসবুক 19 বছর আগে, এখনও জিনিসটা অনেক নতুন। এই ভিডিওটা ইনকাম করার 5টি নতুন পদ্ধতি এরকম কোনো ভিডিও না, এই ভিডিওটি আপনার পুরো মাইন্ডসেট চেঞ্জ করে দেবে এরকম একটা ভিডিও। এই সেঞ্চুরির সবচেয়ে বড় ট্র্যাপ কি জানেন, এমন একটা জিনিস যেটা হয়তো আপনাকে সবচেয়ে উপরে নিয়ে যাবে বা আপনাকে একদম ঠাস করে মাটিতে ফেলে দেবে, সেটা হচ্ছে ইন্টারনেট নিজেই। দেখেন আপনি যখন ভাবেন প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আপনি 5 মিনিট স্ক্রল করবেন ফেসবুক বা ইউটিউবের রিলস দেখবেন বা শর্টস দেখবেন, কখন যে 5 মিনিট থেকে 30 মিনিট হয়ে যায়, কখন 30 মিনিট থেকে 2 ঘন্টা হয়ে যায় আপনি রিয়েলাইজও করেন, এই মাইন্ডলেস স্ক্রলিংয়ের মাঝখানে আপনি আটকান। আপনি যদি এরকম সস্তা বিনোদন নিজেকে সন্তুষ্ট রাখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য না, কিন্তু আপনি যদি এমন একজন হয়ে থাকেন যে নিজে আইডেন্টিটি করতে চায়, যে পাশে 5-10 জন থেকে ডিফারেন্ট কিছু করতে চায়, তাহলে ভিডিওটি আপনার জন্য। দেখেন আপনি এভরি টাইম একটা নিউ ইনফরমেশন পান, ডোন্ট জাস্ট ব্লাইন্ডলি ফলো ইট। নীল নাফিস তার ভিডিওতে বলছে ঘুম থেকে ওঠার পরে 10টা মেইল পাঠাবেন, একটা লিঙ্কডইন পোস্ট দেবেন, এরপরে ভাত খাবেন, ডোন্ট ডু ইট। আপনি যখনই কোনো একটা জিনিস দেখবেন আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি থাকা লাগবে, আপনার অ্যানালাইসিস করার মতো ক্ষমতা থাকা লাগবে। যে কোনো ব্যবসা, যে কোনো জিনিস যখন আপনি সামনে থেকে দেখছেন, ফ্রন্ট এন্ড থেকে দেখছেন, আপনি ভাবার চেষ্টা করেন তার ব্যাক এন্ডে কী কী প্রসেস হতে পারে। আপনি যখন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আমার ইনফরমেশনগুলো নেন, আপনার সাহায্য হবে, কিন্তু আপনাকে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনি ভাবেন যে আমি কেন ভিডিও বানাচ্ছি, যদি আমার একটা এজেন্সি থাকে, এজেন্সির সাথে সাথে যখন আমি এটা করছি তাহলে কেন করছি, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য করছি, পার্সোনাল ব্র্যান্ডিং করে সেটা লাভ কী, পার্সোনাল ব্র্যান্ড থাকলে কি আমরা বেশি ক্লায়েন্টস পাবো, একে অন্য কোনোভাবে মনিটাইজ করতে পারছি, যাই থাকুক আপনার সেটা ভাবা উচিত, তাহলে আমারটা না যে কোনো কিছু। যখন আপনি এটা ভাবতে পারবেন তখন আর আপনি ওই যে কনজিউমার থাকবেন, আপনি ক্রিয়েটর হয়ে যাবেন। মেইন টার্গেট আজকে আমাদের এটাই, আপনাকে একজন কনজিউমার না বানায় ক্রিয়েটার বানানো। এখন কনজিউমার ক্রিয়েটার শুধুমাত্র ইউটিউব ভিডিওতে জিনিসটা কেমন না, আমি ভিডিও বানাচ্ছি, আমি ক্রিয়েটার, আপনি দেখছেন আপনি কনজিউমার, হ্যাঁ, বাট আরও অনেক কিছুরই কিন্তু ক্রিয়েটার কনজিউমার আছে। দেখেন ইউটিউবে আপনি ভিডিওটা দেখছেন, ইউটিউব থেকে আপনি জিনিসটা কনজিউম করছেন, কিন্তু ইউটিউব যে বানিয়েছে সেই তাহলে ক্রিয়েটার। সো এগুলো হচ্ছে কি ওয়াইল্ড এক্সাম্পলস, কিন্তু আপনি যেটা আমি বুঝাতে চাচ্ছি যে আপনার ক্রিয়েটার আর কনজিউমারের মধ্যে যে ডিফারেন্সটা, এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি দেখবেন যে আপনার জন্য পুরো পৃথিবীটা সাদা কালো হয়ে গেছে, আর কোনো ওই যে গ্রে ম্যাটার্স না এটার ভিতরে। দেখেন আপনি ভাবেন আপনার আশেপাশে আপনার বন্ধুবান্ধব, আপনার ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, তার বা আপনি নিজেও কী কী কনজিউম করেন, মানে জাস্ট কন্টেন্ট বা জাস্ট ডিজিটাল জিনিসপত্র এরকম না, আপনার বাসায় প্রতিদিন দুপুরবেলা দুধওয়ালা দুধ নিয়ে আসে, তাহলে কেউ একজন এগ্রো ফার্ম খুলে ফেলতে পারে তার যদি মনে সে এটার ব্যাপারে তার নলেজ আছে। আমার এক্সাম্পলগুলো হয়তো আপনার জন্য প্র্যাকটিক্যাল না, বাট আমার পয়েন্টটা যদি আপনি বুঝেন, আমার পয়েন্ট হচ্ছে কি আপনার আশেপাশে মানুষজন, আপনার সোসাইটির মানুষজন কী কনজিউম করছে, আর যে জিনিসটা কনজিউম করছে ওইটার কি মার্কেটে কোনো একটা গ্যাপ আছে নাকি, বা ওইটার কি কোনো একটা ইউনিক ফ্যাক্টর আপনি মার্কেটে আনতে পারবেন নাকি। যখন এই জিনিসগুলো আপনি ভাবতে পারবেন তখন মনে করবেন আপনার কাজ 80% শেষ। এখন আসি সেকেন্ড স্টেপ, শুধুমাত্র চিন্তা করলে, কোয়েশ্চেন করলে হবে না, আপনার কানের ভিতর দিয়ে যত ইনফরমেশন এভরিডে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। এই ভিডিওটা যখন দেখতেছেন এই ইনফরমেশন নিয়ে আপনি কিচ্ছু করবেন না, শুধু শুধু দেখতেছেন। যদি আপনার একটা অ্যাক্টিভ প্রজেক্ট থাকে তাহলে আপনার কাজে লাগতো,
এখন অ্যাক্টিভ প্রজেক্ট জিনিসটা কি? দেখেন, অ্যাক্টিভ প্রজেক্ট যে কোনো কিছু হতে পারে। আপনি একজন ক্রিয়েটর হওয়ার ইচ্ছে হতে পারে আপনার, আপনার একটা ব্যবসা থাকতে পারে, আপনি ভালো বডি বানাতে চান, সিক্স প্যাক বানাতে চান, আপনি ইউনিভার্সিটিতে ভালো করতে চান, যে কোনো কিছু একটা প্রজেক্ট থাকতেই পারে আপনার। কিন্তু আপনার একটা প্রজেক্ট থাকা মাস্ট, এনিথিং। এখন প্রজেক্ট থাকা মাস্ট কারণটা কি? কারণ যখন আপনার অ্যাক্টিভ প্রজেক্ট থাকবে, আপনি যেখান থেকে ইচ্ছা আপনি ইনফরমেশন নিতে পারবেন। নেওয়ার পরে জাস্ট এক কান্তে ঢুকে এক কান্তে বের হবে না তখন, কারণ তখন আপনি আপনার নিজের প্রজেক্টের জন্য আপনার নিজের পার্সপেক্টিভ থেকে, নিজের লেন্স থেকে সেই ইনফরমেশনগুলো নিতে পারবেন, নিয়ে আপনার লাইফে আপনি এটাকে বা আপনার ওই প্রজেক্টে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো ইমপ্লিমেন্ট করার জন্য যে নতুন ইনফরমেশনগুলো পাচ্ছেন, আপনার একটা অলওয়েজ অ্যাক্টিভ প্রজেক্ট দরকার। এখন দেখেন, আপনি এখন বুঝে গেছেন একটা ব্যবসার ব্যাকএন্ডে কি চলে, আপনি বুঝে গেছেন যে আপনার একটা অ্যাক্টিভ প্রজেক্ট লাগবে, কিন্তু ইনফরমেশনগুলো পাবেন কোত্থেকে আপনার এই প্রজেক্টটা বানানোর জন্য? এখানে আসে আমাদের থার্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ, ইনফরমেশন পাওয়ার সোর্সটা কি অথেন্টিক নাকি বা আপনার জন্য প্র্যাকটিক্যাল লাগে। এখন আমি যা মনে করি, আপনি আমাদের সবার মতো জেনারেশনের, আপনার ম্যাক্সিমাম ইনফরমেশন আপনি ইন্টারনেট থেকে নেন। যদি ইন্টারনেট থেকে নিয়ে থাকেন, তাহলে ভাবেন ইন্টারনেটে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এভরিডে নতুন কিছু বলছে, তাদের নিজেদের ওপিনিয়ন দিচ্ছে, হয়তো বা তার জন্য যেটা কাজ করেছে আপনার জন্য কাজ নাই করতে পারে, আমার কথাও আপনার কাজে না লাগতে পারে। সো আপনার ওই ক্ষমতাটা থাকা লাগবে এখানেও, যে কোন জিনিসটা আপনার জন্য প্র্যাকটিক্যাল, কোন জিনিসটা আপনি নিতে পারবেন সেটা বুঝে। কথায় আছে না যে ইউ আর হোয়াট ইউ ইট, আমাদের কন্টেন্টের দুনিয়াতে আমরা বলি ইউ আর হোয়াট ইউ ওয়াচ। সো আপনি যদি সারাদিন ওই টিকটকের ডান্স ভিডিও দেখেন, আমি বলতেছি না যে এটা দেখতে পারবেন না, ওটা এন্টারটেইনমেন্টের জন্য ঠিক আছে, বা যদি আপনি ইনফরমেশন গ্যাদার করার জন্য ওই সোর্সেস বা ওই মিডিয়ামসগুলো ফলো করেন, তাহলে ডেফিনেটলি আপনার মাইন্ডসেট গ্রোথ হবেন। এই জন্য আপনার যেটা করা দরকার, আগে ফিল্টার করেন, আগে বের করেন আপনার জন্য ডিজিটাল ইনফ্লুয়েন্সগুলো, আপনার ডিজিটাল কন্টেন্ট কনজাম্পশনটা যেন ঠিক থাকে আর আপনার জন্য প্র্যাকটিক্যাল থাকে। দেখবেন কোন একটা জিনিস নিজে ফিগার আউট করেন, কোন জিনিসটা দেখলে আপনি দুই বছর এগিয়ে যাবেন আর কোন জিনিসটা দেখলে হয়তো আপনি দুই পা পিছনে চলে যাবেন। এই জিনিসটা যখন ফিগার করতে পারবেন, তখন আপনার জন্য রাস্তা দাঁড়ানো অনেকটা সহজ হয়ে যাবে। তারপরে যদি আপনার কাছে মনে হচ্ছে এখনও এনাফ না, আপনি আপনার মতো লাইক মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস পাচ্ছেন না, আপনার যেটা করা উচিত, আপনার লিঙ্কডইন ট্রাই করা উচিত। সারাদিন তো ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করেনি, শুধুমাত্র 30 মিনিট দেন লিঙ্কডইনকে, জোর করেই করেন, হয়তো বা 1-2 মাস পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে লিঙ্কডইনে যাওয়া। লিঙ্কডইন কিন্তু ফেসবুকের মতনই, জাস্ট আরেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে ডান্সের ভিডিও পাবেন না, কিন্তু হয়তো সেখানে জ্ঞানের কথা পাবেন, একটু ইনসাইটস পাবেন। এই জন্য আপনার যদি মনে হয় আপনি লিঙ্কডইন শুরু করতে চান, আপনার এই ভিডিওটা দেখতে পারেন, এখানে আমি কিছু অ্যাডভাইস দিয়েছি লিঙ্কডইনের জন্য। লিঙ্কডইনে আপনার পোটেনশিয়াল ক্লায়েন্টস পেতে পারেন, আপনাদের মতো একই রাস্তায় যাচ্ছে আপনাদের অন্য অন্য কম্পিটিটরদের পেতে পারেন, বা আপনাদের রাস্তায় আপনাদের অনেক আগে আছে এমন কয়েকজনকে পেতে পারেন, তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন, সাজেশন নিতে পারেন, তাদের ভুল থেকে শিখতে পারেন। দ্য অপরচুনিটিজ আর এন্ডলেস, ইউ ক্যান ডু আ লট। ডিজিটাল রেনেসান্স আমরা আছি, সব কিছু গ্লোবালাইজড, এই সময়টা অ্যাডভান্টেজটা নেন। রাইড দ্য ওয়েভ, আই থিঙ্ক ইভেন ডোন্ট রাইড দ্য ওয়েভ, বি দ্য ওয়েভ, ডু ইট, ইউ আর আর্লি, নন স্টপ। আজকে মাথাতে রেখে পরের ভিডিওতে আবার দেখা হবে, জানাবেন কেমন লেগেছে।